বাংলাদেশের জিডিপির কত শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় হয়? বাংলাদেশের জিডিপির 1% স্বাস্থ্য খাতে ব্যয় হয়। বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতির নাম? ২৪তম প্রধান বিচারপতির নাম অবায়দুল হাসান। দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? দেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা। দেশের দীর্ঘতম নদী কোনটি? দেশের দীর্ঘতম নদী কোনটি? দেশের দীর্ঘতম নদী পদ্মা। বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কত? বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা 1008টি। দেশের কোন সরকারি হাসপাতালে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয়। ভূমি উন্নয়ন কর মৌকুফ কত বিঘা পর্যন্ত? ভূমি উন্নয়ন কর মৌকুফ 25 বিঘা পর্যন্ত। বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর? বাংলাদেশের কপিরাইটের মেয়াদ 60 বছর। জাতীয় স্থানীয় সরকার দিবস 25শে ফেব্রুয়ারি। দেশের 24তম প্রধান বিচারপতি বিচারপতি অবায়দুল হাসান। জাতীয় সংসদের সাইবার নিরাপত্তা বিল 2023 পাশ হয় 13 সেপ্টেম্বর 2023 সালে। জাতীয় সংসদে জাতীয় পরিচয় নিবন্ধন বিল 2023 পাশ হয় 13 সেপ্টেম্বর 2023 সালে। জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলের প্রধান প্রধানমন্ত্রী। সম্প্রতি কোন জেলায় চা বাগান প্রথমবারের মতো বাংলাদেশের চা বোর্ডের নিবন্ধন পায়? সম্প্রতি খাগড়াছড়িতে চা বাগান প্রথমবারের মতো বাংলাদেশের চা বোর্ডের নিবন্ধন পায়। নিচের কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে? চা নিলাম কেন্দ্র রয়েছে চট্টগ্রাম, মৌলভীবাজার, পঞ্চগড় সবগুলোতেই। সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম? সুনামগঞ্জ। বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এসএস পাওয়ার প্লান্ট। কোন নদী সর্বাধিক উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে? মেঘনা নদী। দেশের নবম ইপিজেড কোথায় স্থাপিত হবে? পটুয়াখালীতে। কোন নদী সর্বাধিক জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? পদ্মা নদী। কোন দেশের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করা হবে? ফ্রান্সের সহায়তায়। কর আদায় বাড়াতে সরকার নতুন করে কতটি কর অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে? 28টি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত কোন ধান ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ? ব্রি ধান 104। বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? কাজী হাবিবুল আউয়াল। বর্তমানে জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য মতে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা নদী। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? জায়েদা খাতুন। ঢাকা কত সালে নামকরণ করা হয়? ঢাকা 1610 সালে নামকরণ করা হয়। বৃত্তের কেন্দ্র ছেদকারী যাকে বলা হয়? ব্যাস। লেডিস লিস্টের প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। বর্তমানে বাংলাদেশের টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি অধিনায়ককে? সাকিব আল হাসান। এশিয়াজ ওম্যান লিডার সম্মাননা লাভ করেন কোন বাংলাদেশি? তাসনুবা আহমেদ টিনা। জার্মানির বিখ্যাত হাইডেলবার্গ ইউনিভার্সিটির বাংলাদেশ চেয়ার নির্বাচিত হন কে? ডক্টর সোনিয়া নিশাত আমিন। বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? বঙ্গমাতা। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের উপর নির্মিত শিশুতোষ চলচ্চিত্রের নাম কি? মাইক। বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কতটি? 9টি। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 44টি। ডি নথির সঙ্গে বর্তমানে কতটি পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে? 18টি পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কোন কার্ড চালুর উদ্যোগ নিয়েছে? টাকা পে কার্ড।
দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন হয় কবে? 2 সেপ্টেম্বর 2023 সালে। সর্বজনীন পেনশন কর্মসূচি কবে চালু হয়? 17 আগস্ট 2023 সালে। বর্তমানে দেশে কতগুলো শ্রম আদালত রয়েছে? বর্তমানে দেশে 13টি শ্রম আদালত রয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ দিবস কোনটি? স্মার্ট বাংলাদেশ দিবস 12ই ডিসেম্বর। 2022-23 অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির হার কত? 10.27%। ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। নাটোরের কাঁচাগোল্লাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে? 8ই আগস্ট 2023 সালে। 17তম জিআই পণ্যের স্বীকৃতি লাভ করে কোনটি? নাটোরের কাঁচাগোল্লা। সূর্য ডিম কোন ফসলের উন্নত জাত? সূর্য ডিম আমের উন্নত জাত। তিস্তা সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? গাইবান্ধায় অবস্থিত। 2 আগস্ট 2023 উদ্বোধন হওয়া দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তিস্তা সৌর বিদ্যুৎ কেন্দ্র। 2022 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ যুক্তরাজ্য। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে? লেনদেন শুরু হয় 11ই জুলাই 2023 সালে। 2022-23 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। 2022-23 অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? 9.02%। বাংলাদেশের প্রথম টাকার ও মুদ্রার নকশাকার কে? কেজি মুস্তফা। বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ কত বছর? 12 বছর। 2023 সালের জরিপ অনুযায়ী দেশে প্রায়োগিক সাক্ষরতার হার কত? 62.92%। 2022 সালের খানা আয় ও ব্যয় অনুযায়ী উচ্চ দরিদ্রের হার কম কোন বিভাগ? খুলনা বিভাগ। 2022 সালে খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দরিদ্রের হারে শীর্ষ বিভাগ হচ্ছে বরিশাল। নৌবাহিনীর 17তম প্রধানকে? মোহাম্মদ নাজমুল হাসান। দেশের 13তম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে? মোহাম্মদ নুরুল ইসলাম। 20 জুলাই 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? বাংলাদেশের শীতল পাটি। 5ই জুলাই 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? বগুড়ার দই। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান কে? ফাতিমা ইয়াসমিন। 12ই জুলাই 2023 কমিশনিং কর বনৌজা শেরিবাংলা ঘাঁটি কোথায় অবস্থিত? কলাপাড়া পটুয়াখালী। 20 জুলাই 2023 জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? বাংলাদেশের শীতল পাটি। হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ BAPEX? ব্যাপেক্স। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড।